নমস্কার বন্ধুরা, ছন্দাস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে বেগুনি রেসিপি নিয়ে এসেছি। বেগুনি মচমচে বেগুনি, অনেকে বলে বেগুনি মচমচে হয় না, আমি আজকে বেগুনি মচমচে করে দেখাবো। আমি প্রথমে এই বেগুনগুলোকে কেটে রেখেছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা ছেঁকনির মাধ্যমে আমি তুলে নিয়ে এর মধ্যে তুলে নেব, নিয়ে আমি এতে নুন মাখিয়ে কিছু সময় রেখে দেব। আমি এইভাবে নুন মাখিয়ে বেগুনগুলোকে কিছু সময় রেখে দেব। তাতে ওই বেগুনগুলো জলটা বেরিয়ে যায়, নুন দেওয়ার পরে বেগুনে যে জলটা থাকে আস্তে আস্তে যেতে বেরিয়ে যায়, সেই জন্য আমি নুন মাখিয়ে রেখে দিলাম। বেগুনে যতক্ষণ জল ঝরতে থাকবে তার মধ্যে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি এখানে এরকম কাপের 1 কাপ বেসন নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর নিচ্ছি এখানে আমি বেকিং সোডা 1/2 চামচ। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি 1/2 চামচ মতো কালো জিরে আমি দিয়ে দিলাম। এবার আমি পুরোটা মিশিয়ে নেব। আমি এবার যে কাপে বেসনটা নিয়েছি সেই কাপ মেপেই জলটা নিচ্ছি, তাহলে কতটা জল লাগে সেটা আমি বলে দিতে পারবো। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটা করে নেব। আমার ব্যাটারটা করে নিয়েছি। আমি যে কাপে করে 1 কাপ বেসন নিয়েছিলাম সেই কাপের 1 কাপই জল দিয়েছি, তার থেকে বেশি জল লাগেনি। আমার মিশ্রণটা এইরকম হবে, এর থেকে মোটাও না পাতলাও না, এরকম হবে। আমার বেগুনের জলটাও ঝরে গেছে, নুন দিয়ে রেখেছিলাম। আমি এবার একটা করে বেগুন এর মধ্যে দেব, দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দেবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে একটা একটা করে বেগুন দিয়ে দেবো। আমার বেগুনিটা দেখুন কিরকম ফুলে উঠেছে। আমি এইভাবে তেলটা উপর থেকে দিতে থাকবো, আস্তে আস্তে ফুলে যাবে। এবার আমি বেগুনিটা তুলে নেব। আমি আরো একটা বেগুনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা ফুলে উঠেছে। আমার আর একটাও দেখুন হয়ে গেছে, এরকম ফুলে উঠেছে। যদি আপনাদের এই রেসিপিটা দেখে পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে বেলটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আমার সমস্ত বেগুনিগুলো ভাজা হয়ে গেছে,